হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক আওয়ার মোবাইল সার্ভিস টিউটোরিয়াল। আজকে আমরা দেখব কিভাবে স্যামসাং Z7 কোর ম্যাক্স FRP আনলক করতে হয়। এটা একদমই লাস্টার ভার্সন 8.1 ওরিও ভার্সনের ফোনটা। তার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব যদি না করা থাকে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। FRP আনলক করার জন্য অবশ্যই ওয়াইফাই কানেক্টেড থাকতে হবে অথবা মোবাইল ডাটা কানেকশন করে নিতে হবে। হোম বাটনে ডাবল ক্লিক করে টকব্যাক অপশনটা এনাবল করে নিতে হবে। মনে রাখতে হবে হোম বাটন ডাবল ক্লিক করলে টকব্যাক অপশনটা চালু হয়ে যাবে। তারপর স্ক্রিনে এল প্রেস করে গ্লোবাল টেক্সট মেনু টকব্যাকের অপশনটা নিয়ে আসব। আবার টকব্যাক অপশনটা ডিজেবল করার জন্য হোম বাটনে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে টকব্যাক অপশনটা ডিজেবল হয়ে যাবে। টকব্যাক অপশন ডিজেবল হয়ে গেলে হেল্প অ্যান্ড ফিডব্যাকে ক্লিক করে তারপরে সার্চে গেট অ্যান্ড স্টার্টে ক্লিক করব। তারপর একটি ইউটিউব থেকে ভিডিওর চিহ্ন আসবে, সেখান থেকে গেট স্টার্টে ক্লিক করব, অর্থাৎ ইউটিউবে লিংক চলে যাবে। ইউটিউবে লিংক চলে গেলে এখানে নট নাও এ ক্লিক করব। যদি এই অপশনটা আসে, এখানে ভিডিওর চিহ্নটা আসলে ভিডিওটা নিচের দিকে টান দিব। নিচের দিকে টান দেওয়ার পর ব্রাউজিং এ যাব, তারপর টিমস এন্ড প্রাইভেসি পলিসিতে যাব। তারপরে স্যামসাং ইন্টারনেটে একটি ব্রাউজার দিয়ে দিবে। ব্রাউজার লিঙ্কে আমরা গুগলি লিখব। গুগলি থেকে আমরা দুটি অ্যাপস ডাউনলোড করব FRPG মোবাইল, টেকনোকিয়া ট্রিক্স এবং FX লান্সার নামে দুটি অ্যাপস ডাউনলোড করে নিতে হবে। প্রথমে ডাউনলোড করব টেকনোকিয়া ট্রিক্স, যেহেতু অ্যাপসটার সাইজটা একটু বড়, আর এমনিতেও FRP আনলক করার জন্য টেকনোকিয়া ট্রিক্সটা আগে ডাউনলোড করে নিতে হয়। এটা লিঙ্কটা ডিসক্রিপশনে আছে, ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। আর ওখান থেকে ডাউনলোড করে নিয়ে এসডি কার্ডে ভরেও অ্যাপস ইনস্টল করে নিতে পারবেন। টেকনোকেয়ার লেখাটা হয়ে গেলে গুগলে নিচে অনেকগুলো লিঙ্ক দিয়ে নেবে, ইচ্ছা মতো যে কোনো লিঙ্ক থেকে ডাউনলোড করে নিতে পারবেন। আমি ফার্স্টের যে লিঙ্কটা আছে সেখানে প্রেস করলাম, তারপর নিচের দিকে টান দেওয়ার পর ডাউনলোড লিঙ্কটা দেখতে পাবো। ডাউনলোডে ক্লিক করলে অটোমেটিকলি 10 সেকেন্ড পর ডাউনলোড হতে থাকবে। ডাউনলোড ফাইল, ডাউনলোড স্টার্টিং ডাউনলোড, কিছুক্ষণ সময় পরে ডাউনলোড ওপেন ফাইল, ডাউনলোড সাকসেসফুল হয়ে গেছে। এটা নেটের স্পিডের কারণে তাড়াতাড়ি হতে পারে অথবা লো স্পিডে হতে, সেটা আপনার যে জায়গায় স্পিডের উপর আছে সেটার উপর নির্ভর করবে। এখন ব্যাগে যাব, আবার গুগলিতে যাব। গুগলি থেকে এখন FX লঞ্চারটা ইনস্টল করে নিতে হবে। এটা লিঙ্কটাও ডিসক্রিপশন আছে, ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন FX লঞ্চার অ্যাপটা। এটাও সার্চ করার পর গুগলি অনেকগুলো লিঙ্ক নিচে দিয়ে দিবে, যেখান থেকে ইচ্ছা ডাউনলোড করে নিতে পারেন। আপনার চয়েস মতো যে কোনো লিঙ্কে যেতে পারেন। আমি ফার্স্টে একটা যে লিঙ্কটা দেওয়া আছে সেখানে চলে গেলাম, এবং সাথে একটু নিচে লাস্টার ভার্সন ডাউনলোড দেওয়া আছে ওখানে প্রেস করব। আবারও ডাউনলোড প্রেস করতে হবে, ফাইলটা একদম ফ্রি। এবং ফাইলের সাইজ কত নিচে ফাইলের ডাউনলোডের সাথে দেওয়া আছে। ডাউনলোড আবার স্টার্টিং, এখন বুক মার্কে ক্লিক করব। বুক মার্কে থেকে এখান থেকে দেখতে পাবো যে ফাইল কত দ্রুত ডাউনলোড হচ্ছে। আর মনে রাখতে হবে FX লঞ্চারটা ইনস্টল শেষ হয়ে গেলে এটা ডাইরেক্টলি ওখান থেকে ইনস্টল করতে হবে এবং ওপেনে ক্লিক করে নিতে হবে। ইনস্টল অলরেডি শেষ হয়ে গেছে, ডাউনলোড অলরেডি শেষ হয়ে গেছে, এখন ইনস্টল করব। আর আনকমন সোর্সটা যদি অ্যালাউ না দেওয়া থাকে সেটাকে অবশ্যই অ্যালাউ করে নিতে হবে, তারপর ইনস্টল করতে হবে। আর ইনস্টল শেষ হয়ে গেলে অ্যাপসটা কিন্তু অন করে হোম পেজে চলে যেতে হবে। হোম পেজে যাওয়ার পর এখন আমরা আবার ফোনের যে মেমোরি কার্ড আছে সেটাতে যাব, অর্থাৎ এখন টেকনোকিয়া ট্রেক যে অ্যাপসটা ডাউনলোড করা হয়েছে সেটাকে ইনস্টল করতে হবে।
অ্যাপস লিস্ট থেকে ফাইল ম্যানেজার খুঁজে ঢুকবো এবং ডাউনলোডে যাব। ডাউনলোডে যাওয়ার পর টেকনোকেয়া ট্রে এটাকে ইনস্টল করব। আনকাউন্ট সোর্সটা যদি অন না দেওয়া থাকে, অ্যালাউ না দেওয়া থাকে, এটাকে অবশ্যই অ্যালাউ করে নিতে হবে। অ্যালাউ করার পর তারপর অ্যাপসটা ইনস্টল করার সুযোগ পাবেন। অ্যালাউ না দিলে কিন্তু অ্যাপসটা ইনস্টল দেওয়ার সুযোগ পাবেন না। এটাকে ডান দিয়ে দিতে হবে, ওপেন দেওয়ার প্রয়োজন। এখন একটু ব্যাগে যাবেন, ব্যাগে যাওয়ার পর আবার সেটিংয়ে যাবেন। সেটিং থেকে এখন দুইটা জিনিস আপনাকে ডিসেবল করে নিতে হবে। এক হচ্ছে ডিভাইস অ্যাডমিনিস্ট্রেটর থেকে, এটাকে ডিভাইস অ্যাডমিনিস্ট্রেটরকে আপনার ডিসেবল করে নিতে হবে, এবং তারপরে অ্যাপস লিস্ট থেকে গুগলি প্লে সার্ভিস অপশনটা সেটাকে ডিসেবল করে নিতে হবে। সিকিউরিটিতে যাব, সিকিউরিটিতে যাব, আদার সিকিউরিটি সেটিং, ডিভাইস অ্যাডমিন অ্যাপ, ফাইন্ড মাই ডিভাইস এটাকে ডিসেবল করে দেব। একটু ব্যাকে যাব, এখন আবার অ্যাপ লিস্টে যাব। অ্যাপ লিস্ট থেকে একটুকে যেটাকে বললাম গুগলি প্লে সার্ভিস যে অপশনটা আছে সেটাকে ডিসেবল করে দিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন গুগলি প্লে সার্ভিস, এটাকে প্রেস করব। প্রেস করার পর ফোর্স স্টপ এবং ডিসেবল লেখা দেওয়া আছে, আমরা ডিসেবল করব। আবার ব্যাগে যাব, আবার ব্যাগে যাওয়ার পর অ্যাকাউন্ট ক্লাউড অ্যান্ড অ্যাকাউন্টে যাব। সেখান থেকে অ্যাড অ্যাকাউন্ট ক্লিক করে নেব। অ্যাড অ্যাকাউন্ট ক্লিক করার গুগলিতে প্রেস করব। গুগলিতে প্রেস করার পর গুগলি একটি ব্রাউজার দিয়ে দেব, যেখানে গুগলি অ্যাকাউন্ট লগ ইন করার জন্য। এখানে যে কোনো নতুন অ্যাকাউন্ট লগ ইন করতে পারেন, নিচে ক্রিয়েট অ্যাকাউন্ট আছে, অথবা আগে যদি অ্যাকাউন্ট করা থাকে সেই অ্যাকাউন্টটাও দিয়ে নিতে পারেন। অ্যাকাউন্ট দেওয়া হয়ে গেলে তারপরে লগ ইন করার জন্য নেক্সটে প্রেস করতে হবে। এখন ব্যাগে যাব, আর ব্যাগেজে যাওয়ার পর একটু আগে যে দুটা অপশন আমরা ডিসেবল করেছি সেই দুটো অ্যাপসকে আবার এনাবল করে দেব। আবার সিকিউরিটি অ্যাপস, ডিভাইস অ্যাডমিনিস্ট্রেটর, অ্যান্ড্রয়েড ডিভাইস ম্যানেজার এটাকে অ্যাক্টিভ করে দিতে হবে। আবার অ্যাপ লিস্টে যাব, অ্যাপ লিস্ট থেকে গুগলি প্লে সার্ভিস অপশনটাকে আবার এনাবল করে দিতে হবে। এগুলো এনাবল হয়ে গেলে তারপর ফোনে পাওয়ার বাটন প্রেস করে ফোনটাকে রিবুট করতে হবে। পাওয়ার বাটনে প্রেস করার পর দুটা অপশন হবে, পাওয়ার অফ এবং রিস্টার্ট। রিস্টার্টে আমরা প্রেস করব, ফোনটা অটোমেটিকলি অফ হবে এবং চালু হবে। হাই ডিয়ার, ওয়েলকাম অপশনটা চলে আসছে। এখন নেক্সটে প্রেস করব, স্টার্টে ক্লিক করব, তারপর ওয়াইফাই টু কানেক্টেড অপশন এখানেও নেক্সট প্রেস করে যাব। এগ্রি টু টিম কন্ডিশন এখানেও নেক্সট প্রেস করে যাব। নেক্সট প্রেস করার পর কানেক্টিং ফর আপডেট, চেকিং ফর ইনফরমেশন এখান থেকে একটু সময় নিতে থাকবে এগুলো চেকিং এর জন্য। তারপর অ্যাড অ্যাকাউন্ট যে অপশন আছে সেটাকে একটু আগে যে অ্যাকাউন্টটা দিয়ে নিলাম সেটাকে অ্যাড করতে হবে। তারপর গেটিং অ্যাকাউন্ট ইনফরমেশন, অর্থাৎ যে অ্যাকাউন্টটা দিলাম সেটা একটু তথ্য ওরা নিয়ে নিচ্ছে।
প্রটেক্টের উপর এখানে পাসওয়ার্ড চাইলে দিয়ে দিতে পারেন, না চাইলে নট নামে ক্লিক করে সামনের দিকে এগোতে থাকবেন। গুগল সার্ভিস অপশনটাও এটাকেও নেক্সট প্রেস করে সামনের দিকে এগোতে থাকবেন। এডিটিং দ্য ফিনিশিং টাচিং, তারপরে স্যামসাং অ্যাকাউন্ট সাইন ইন করতে পারেন, অথবা না করলে এখানেও নেক্সট প্রেস করে যাবেন। অবশেষে অল ডান হয়ে গেল এবং FRP লক ইরেজ হয়ে গেছে, অবশেষে ফোনটা চালু হয়ে গেছে। আর আরেকটা বিষয় মনে রাখতে হবে, যদি এই অপশন এই যে অ্যাপসটা সমস্যা করে সেটাকে এখন আনইনস্টল করে দিতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।